এবার আমি যে বিষয়টা, এটি হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। এবার আমি যে বিষয়টা আলোচনা করব, তিন নম্বরে বর সংখ্যা। বর সংখ্যাটা কি? বর সংখ্যাটা হলো, বর সংখ্যা ইকুয়াল টু হলো প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা। আবার বলতে চেষ্টা, একটু বুঝতে চেষ্টা করো যে একটা মৌলের বর সংখ্যা কী হবে। একটা মৌলের বর সংখ্যা হবে ওই মৌলে যতটা ফোটন আছে এবং যতটা নিউটন আছে, ফোটন এবং নিউটনের উভয়ের যোগ করলে যেইটা পাওয়া যাবে সেটাই হলো তার বর সংখ্যা। তাহলে বর সংখ্যা যদি কাকে বলে, যদি তোমাদের কোশ্চেন আসে, বর সংখ্যা আসলে তোমরা বলবা যে একটা মৌলের যতটা ফোটন আছে এবং যতটা নিউটন আছে, ফোটন এবং নিউটনের সমষ্টিকে বলা হয় বর সংখ্যা। এখন আমি এখানে পাশে তোমাদের এই যে হাইড্রোজেন হিলিয়াম মৌলগুলো লিখছি, তার পাশে আরেকটা শার্ট লিখছি, একটা সংখ্যা ক্রমিক অনুসারে, এটা লিখছি আমি বর সংখ্যা। কারণ এই বিষয়টা আমরা যে এখানে নচেত আমি এই 20টা মূল মুখস্থ করলে আমি পারমাণবিক সংখ্যা, ফোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা জানতেই পারবো, বাট এই বর সংখ্যাগুলো আমি কীভাবে মুখস্থ করবো, কীভাবে জানলো। এখন আমি বর সংখ্যাটা কেন জানবো, কারণ বর সংখ্যা যদি আমি না জানি, তাহলে আমাকে যদি বলে নিউটন সংখ্যা কত, তাহলে আমি দেখছি বর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যার সমষ্টি। তাহলে আমি নিউটন সংখ্যা কীভাবে বের করতে পারি, তাহলে আমি বলতে পারি নিউট্রন সংখ্যা ইকুয়াল টু হয়েছে বর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তাহলে আমি যদি বর সংখ্যাটা জানি বা বর সংখ্যাটা যদি আমার মুখস্থ থাকে, তাহলে আমি খুব দ্রুত ওই মৌলে কয়টা নিউটন সংখ্যা আছে আমি এটা ইজিলি বের করতে পারবো। এখন এই যে বর সংখ্যাটা মুখস্থ করার একটা ইজি টেকনিক আছে, আমি তোমাদেরকে বিষয়টা বলবো, এবং তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো, মুখস্থ ছাড়াই তোমরা আমি মনে করি সহজে অ্যান্সার করতে পারবো। আমি যদি এগুলো নাম্বারিং করি, এটা হচ্ছে এক নম্বর, এটা দুই, এটা তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, বিশ। আমার এখানে 20টা মূল লেখা হয়েছে এবং আমরা সিরিয়ালে ক্রমিক করছি। এখন আমরা এইগুলোর এই যে বর সংখ্যাটা কীভাবে আসছে, আমরা এক্ষেত্রে এটাকে দুইটা ভাগে ভাগ করব। অ্যাট ফার্স্টে আমি লিখব জোড় সংখ্যাগুলা, তারপরে লিখব বিজোড় সংখ্যাগুলা। তাহলে এখানে জোরে আছে কে কে, হিলিয়াম আছে, বেরিলিয়াম আছে, তারপরে আছে কার্বন, তারপরে আছে অক্সিজেন, তারপরে আছে নিয়ন, তারপরে আছে ম্যাগনেশিয়াম, তারপরে আছে সিলিকন, তারপরে আছে সালফার, তারপরে আছে আর্গন, তারপরে আছে ক্যালসিয়াম। আমি এখানে জোর গড়ের যে মৌলগুলো আমি ওই মৌলগুলো লিখলাম, এটা হয়েছে যায় দুই, এটা হয়েছে চার, এটা ছয়, এটা আট, এটা দশ, এটা বারো, এটা চোদ্দ, এটা ষোলো, এটা আঠারো, এটা বিশ। মানে এখান থেকে 20টা মূল থেকে আমি জোর যেই মূলগুলো আছে ওগুলাকে ফার্স্ট টাইমে সেপারেট করলাম। এবার সেপারেট করার পরে এখানে আমার আছে ফার্স্টে হিলিয়াম, বেরিলিয়াম, কার্বন, অক্সিজেন, নিয়ন, ম্যাগনেশিয়াম, সিলিকন, সালফার, আর্গন, ক্যালসিয়াম। এখন এটা আমার পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যা হয়েছে কত, পারমাণবিক সংখ্যা হয়েছে দুই। পারমাণবিক সংখ্যাকে যদি আমি ডাবল করি, মানে দুই দিয়ে গুণ দিই, তাহলে দুই গুণ দুই ইকুয়াল টু চার। তাহলে আমি হিলিয়ামের বলতে পারি এটা হচ্ছে বর সংখ্যা। তাহলে হিলিয়ামের বর সংখ্যা সমান সমান আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, চাই এখানেও আমি তার পারমাণবিক সংখ্যাকে এই সিরিয়াল দুই চার ছয় আট এগুলো হচ্ছে তার পারমাণবিক সংখ্যার সিরিয়াল। আমি পারমাণবিক সংখ্যাকে যদি তার বর সংখ্যা দ্বারা গুণ দেই, পারমাণবিক সংখ্যাকে যদি দুই দ্বারা গুণ দেই, তাহলে তার বর সংখ্যাটা পেয়ে যায়। ঠিক বেরিলিয়াম, বাট এটাকে আমি একটু স্টার চিহ্ন দিয়ে ইন্ডিকেট করছি। কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা কত, ছয়। তাহলে যদি আমি দুই দিয়ে গুণ দেই, তাহলে ছয় দুগুণা বারো, তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা বর সংখ্যা বারো। ঠিক অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট, তাকে যদি দুই দিয়ে গুণ দেই, তাহলে আট দুগুণা ষোলো। নিয়নের পারমাণবিক সংখ্যা দশ, তাকে যদি দুই দিয়ে গুণ দেই, তাহলে দশ দুগুণা বিশ। ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো, তাকে যদি দুই দিয়ে গুণ দেই, বারো দুগুণা চব্বিশ। সিলিকনের পারমাণবিক সংখ্যা চৌদ্দ, তাহলে যদি দুই দিয়ে গুণ দেই, চৌদ্দ দুগুণা আঠাশ। সালফারের পারমাণবিক সংখ্যা ষোলো, তাকে যদি দুই দিয়ে গুণ দেই, ষোলো দুগুণা বত্রিশ। আর ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা বিশ, তাকে যদি দুই দিয়ে গুণ দেই, তাহলে আমি পাবো চল্লিশ। এখানে দুইটা যে আমি গ্যাপ রেখে দিছি, একটা হচ্ছে বেরিলিয়াম আর একটা হচ্ছে আর্গন। এটা কেন গ্যাপ রেখেছি, কারণ এটা ক্ষেত্রে আমার একটু খেয়াল করে দেখবা, এখানে বেরিলিয়াম আছে নয় আর আর্গন আছে চল্লিশ,
তাহলে এক্ষেত্রে আমি যদি এর পারমাণবিক সংখ্যা সাই তাকে যদি দুই দিয়ে গুণ দেই তাহলে সাইয়ের গুণ দুই ইকুয়াল টু আট হয়। বাট এখানে কিন্তু আট না, এটা হচ্ছে নয়। তাহলে তোমরা এই দুইটা মূল, একটা হচ্ছে বেরিলিয়াম আর একটা হচ্ছে আর্গন, এই দুইটা মূল খেয়াল করবা যে এইটা দুইকে সাইড দিয়ে গুণ দিয়া তার সাথে এক যোগ করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে আমার বেরিলিয়ামের বর সংখ্যা। ঠিক আর্গন, আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আঠারো। আঠারোকে যদি আমি দুই দিয়ে গুণ দেই আঠারো গুণা ছত্রিশ, বাট আমি এখানে দেখতেছি আর্গনের পারমাণবিক বর সংখ্যা হচ্ছে চল্লিশ। তাহলে আমি আঠারোকে দুই দিয়ে গুণ দিয়া তাকে যদি সাইজ যোগ করি তার সাথে তাহলে আমি পাবো কত, চল্লিশ। তাহলে আমি এক্ষেত্রে অনলি দুইটা মূল, একটা হচ্ছে বেরিলিয়াম আর একটা হচ্ছে আর্গন। আবার একটু বুঝতে চেষ্টা করো, এক্ষেত্রে আমি কি করছি, এখানে বিশটা মূল থেকে ফার্স্টে জোর যে মূলগুলো ছিল জোর মূলগুলো ফার্স্টে লিখছি, লেখার পর তাদের পারমাণবিক সংখ্যাগুলো আমি বাম সাইডে লিখছি, লেখার পর প্রত্যেকটার পারমাণবিক সংখ্যাকে আমি দুই দ্বারা গুণ দিছি, গুণ করার পরে যেগুলো আইছে গুণফলগুলোই হয়েছে তাদের বর সংখ্যা। কিন্তু অনলি দুইটা মূল, একটা হচ্ছে বেরিলিয়াম আর একটা হচ্ছে আর্গন, এটার ক্ষেত্রে আমি যদি দুই দিয়া গুণ দিই পারমাণবিক সংখ্যাকে তাহলে এটা হবে না, এটা হয়েছে সাইড দিয়া দুইকে গুণ দিয়া এক বাড়াইতে হবে, তার মানে নয় হবে। আর আর্গনের আট আট পারমাণবিক সংখ্যা হয়েছে আঠারো, আঠারোকে দুই দিয়া গুণ দিয়া তার সাথে সাইড যোগ করতে হবে চল্লিশ। তাহলে আমরা অলরেডি দশটা মৌলের পারমাণবিক বর সংখ্যা জেনে গেছি।